আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম শহীদুল ইসলাম, আমার বাড়ি বরিশাল। আমি 10 বছর যাবত পিএলআইডি সমস্যায় ভুগছি। পিএলআইডিটা মূলত আমার ওই মাজা থেকে ব্যথা উঠে ওটা পায়ের নিচে যাইতো, হয়তো একটু কাজ করার পরে যথেষ্ট মানে ব্যথা হইতো, আর দাঁড়াই থাকতে পারতাম না বা বসে থাকতেও পারতাম না, মানে অনেক কষ্ট হইতো। হয় এই এই সমস্যাটার জন্য মনে করেন অনেক ডাক্তার দেখাইছি বিগত দিন, তারা হয়তো ঔষধ দিছে, মেডিসিন দিছে, ওগুলো আমি খাওয়ার পরে হয়তো সুস্থ বোধ করি নাই। পরে স্যারের এই ভিডিও পাওয়ার পরে, স্যারের ভিডিও দেখার পরে মানে ওনার সাথে যোগাযোগ করে আমি এখানে আসছি। আসে আজকে 14 দিন যাবৎ এখানে ভর্তি আছি। তাই আলহামদুলিল্লাহ আমি উনি 20 দিন দিয়েছিল আমারে, আমি 20 দিন থাকি নাই, 14 দিনেই আমি রিলিজ নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ বোধ করছি, বাকিটা আল্লাহর হাতে। আপনারা দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। আর যারা আপনারা আমার মতো এরকম সমস্যায় ভুগছেন, তারাও স্যারের সাথে যোগাযোগ করিয়া ইনশাল্লাহ আসতে পারেন, আসে দেখেন, এখানে ট্রিটমেন্ট নেন, আল্লাহ হয়তো সুস্থ করবে। না আলহামদুলিল্লাহ আগে তো দাঁড়াইতে পারতাম না, দাঁড়াইলে অনেক ব্যথা করতো, পিছনে অনেক মাজায় ব্যথা করতো, পায়ে ব্যথাটা নিচের দিকে যাইতো। এখন আর ওইটা নাই আলহামদুলিল্লাহ, ওটা সেরে গেছে। আর মাংসপেশিটা ওটা খুব হার্ড ছিল, শক্ত ছিল, ওগুলো আলহামদুলিল্লাহ এখন লুজ হয়েছে, সব দিক দিয়ে আমি চলাফেরা করতে পারি। পেশায় আমি একটা কোম্পানিতে জব করি, ওখানে একটা হার্ডওয়ার্ক করি, ওখানে সামনে ঝুঁকে কাজ করা হয়, হয়তো বা ও থেকেই আমার এই প্রবলেমটা আসছে। যাই হোক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ বোধ করি। শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আমার থেরাপিস্ট উনি আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো মাশাল্লাহ, উনি ওনার আচার আচরণ কথাবার্তা নম্র ভদ্র, যথেষ্ট উনি আমার হেল্প করছে, আর আলহামদুলিল্লাহ আমি এতে সন্তুষ্ট। ম্যানেজমেন্টের এখানকার ডিপিআরসি হসপিটালের ম্যানেজমেন্ট, নার্স এবং দেখা ও ক্লিনার এবং সব কিছুই ভালো। ফ্যামিলি শোনার পরে তো বলল আলহামদুলিল্লাহ যাক ভালো হইলে ভালো, যাই আসছো যখন ওখানে ট্রিটমেন্ট নিছো সুস্থ বোধ করতেছো, শুকুর আলহামদুলিল্লাহ। এই চিকিৎসার জন্যই আমি মূলত সরাসরি এখানে আসছি। আসার পর এখানে ভর্তি, স্যারের দেখাবার পর উনি ভর্তি দিল, ভর্তি হয়েছি, ট্রিটমেন্ট নিতে আসি, ট্রিটমেন্ট নেওয়া শেষ করছি, এখন রিলিজ নিয়ে যাচ্ছি। হ্যাঁ বাড়িতে যাই না, কারণ ডাইরেক্ট এখানে আসছি, চিনতে করলাম চিকিৎসা নেওয়ার পরে যাব, বাড়িতে গেলে হয়তো সময় নষ্ট হবে, দেখেন চিকিৎসা নেওয়ার পর দেখি কোথায় কি হয়। আলহামদুলিল্লাহ এখন সুস্থ বোধ করছি, তাই আমি এখন রিলিজ নিয়ে আজকের আমি যাচ্ছি বাড়ি। দোয়া করবেন আপনারা সবাই যেন যে রকম সুস্থ আছি, আর বাকি জীবনটা যেন এরকম সুস্থ থাকতে পারি। আর আপনাদেরও জন্য দোয়া করি, যারা অসুস্থ বোধ করছেন, যারা এরকম সমস্যায় পড়ছেন, ইনশাল্লাহ আপনারাও যেন সুস্থ হইতে পারেন। আর ভালো লাগলে স্যারের ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে বিশ্বাস হয় আসেন, আসে এখানে চিকিৎসা নিয়ে দেখতে পারেন, হয়তো আল্লাহ আপনাদের অসুস্থ করবে। ওকে আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।